চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন, এ সময় আহত হন আরও চারজন। গেল রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়ার খরনা চেয়ারম্যান ঘাট এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় অটোরিকশার দুই যাত্রী নিহত হন। নিহতরা হলেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার আবু বক্কর তাসিফ ও কক্সবাজারের নুরুল আমিন। এক দুই তিন ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।